দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বড়দের অভিজ্ঞতা আর তরুণদের উদ্যমকে একসাথে নিয়ে আগামীর বাংলাদেশের স্বপ্ন আকারে বিশেষ আয়োজন তারুণ্যের হাত ধরে অনুষ্ঠানে। আমি আব্দুল্লাহ মামুন পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি। আজকে আমরা কথা বলবো আমাদের উৎসব এবং তরুণ ভাবনা। এ বিষয় নিয়ে কথা বলার জন্য আজকে অতিথি হয়ে এসেছেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও সমাজ সংস্কৃতি কর্মী হাসান ইমাম। আমাদের সাথে আরও আছেন সঙ্গীত শিল্পী দিঠি আনোয়ার। যথারীতি আমাদের সাথে তরুণ প্রতিনিধিরা রয়েছেন, আমি বলবো একে একে, তোমরা তোমাদের পরিচয়গুলো দাও। সাইফুল হাসান সাইফ, আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মার্কেটিং ডিপার্টমেন্টে আছি। আমি নাজিয়া কানম, কক্সবাজার জেলা চকরিয়া বদরখালী এম এস ফাজিল ডিগ্রি মাদ্রাসা এসএসসি পরীক্ষার্থী। আসসালামু আলাইকুম, আমি হাসানুর রহমান, হারবাং ইউনি উচ্চ বিদ্যালয় চকরিয়া কক্সবাজার থেকে এসেছি। আমি শামসুন্নাহার জৈতি, আমি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সিএসসি ডিপার্টমেন্ট থেকে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তানবিউল ইসলাম, আমি একটি সামাজিক সংগঠন থেকে এসেছি। আমি লুৎফুন্নাহার মিম, ফুড অ্যান্ড নিউট্রিশন পড়ছি, হোম ইকোনমিক্স ইউনিট ইউনিভার্সিটি অফ ঢাকা। আচ্ছা, তোমাদেরকে স্বাগত, আপনাদেরকে স্বাগত। শুরুতে যেরকম হাসান ইমাম, আপনার কাছে একটু জানতে চাই যে আমাদের উৎসব এবং তরুণ তারুণ্যের কথা বলছে, আপনাদের সময়কার এবং এখনকার যে তরুণরা যেভাবে উৎসব দেখে, এর ভেতরে আপনি কি কোনো পরিবর্তন দেখেন কি না? আমাদের সময় সমাজটা তো অন্যরকম ছিল। আমাদের বলতে আমি সেই আমাদের ছেলেবেলা, জি, তো ধর্মীয় যে অনুষ্ঠানগুলি ছিল সেটার মধ্যে একটা আন্তঃসম্পর্ক গড়ে উঠেছে এখন, যেটা সেই সময় অতটা ছিল না। হ্যাঁ, এখনকার বাংলাদেশে পরিবর্তনটা অনেকটা, ধর্মীয় গোড়ামিটা অনেকটা কমেছে, যেটা ধর্মের কিছু মৌলিক নীতিগুলি যাচ্ছে সেই মৌলিক নীতিগুলি পালন করে বাকিগুলি যেগুলি সামাজিকভাবে এসে গিয়েছিলো আবর্জনা হিসেবে, সেগুলি কিছুটা মুক্ত হয়েছি আমরা। মানে অনেকখানি অসাম্প্রদায়িক একটা চেতনা কি তরুণদের মধ্যে আমরা বলতে পারি যে অনেক বেশি চর্চা হচ্ছে? অনেকখানি বলতে পারি, পুরোটা না। আচ্ছা, দিঠি আনোয়ার, আপনার কাছে জানতে চাইবো, এই যে অসাম্প্রদায়িক চেতনার কথা বলছি বিশেষ করে উৎসবের ক্ষেত্রে, সেখানে তো অবশ্যই সংস্কৃতি চর্চার একটা বড় ভূমিকা রয়েছে। তো সাংস্কৃতিক অঙ্গনে শুধু গান নয়, আমি বাকি সব ক্ষেত্রগুলোকে নিয়ে বলছি, সেখানে আপনারা কী ধরনের জনগণের কাছ থেকে বা দর্শকদের কাছ থেকে কী ধরনের প্রতিক্রিয়া পান? এক এক ধর্মের উৎসবটা এক এক ধরনের, যেমন মুসলমান ধর্মে আমরা ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, শবে বরাত এ ধরনের উৎসব পালন করে থাকি। হিন্দু ধর্মের পূজা, খ্রিস্টান ধর্মের আছেন ক্রিসমাস, বৌদ্ধ ধর্মের বৌদ্ধ পূর্ণিমা। এবং সেটাকে যখন আমরা জাতিগতভাবে, যদি জাতিভিত্তিকভাবে বিশ্লেষণ করি, সেক্ষেত্রে আমরা বাঙালি, হাজার বছরের ঐতিহ্য, হাজার বছরের সংস্কৃতি আমাদের, সেই বাঙালি উৎসবের মধ্যে আমরা যেটা দেখি, সাধারণত বলে যে বারো মাসে তেরো পার্বণ, সেই বৈশাখ জ্যৈষ্ঠ থেকে যদি আমরা শুরু করি, বৈশাখ মাসের পয়লা বৈশাখ উৎসব পালন করছে প্রতিটি বাঙালি। যেমন মুসলমান ধর্মের উৎসব বা হিন্দু ধর্মের উৎসবের চেয়ে আমি বলবো যে আমাদের বাঙালিদের যে উৎসবটা সেটা সার্বজনীন, এ কারণে, কারণ পয়লা বৈশাখের কথাই যদি আমরা ধরি, সেটা কিন্তু আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকে একসাথে পালন করছি। বাঙালিরা যেমন পয়লা বৈশাখ করি, তেমনি আবার 31st নাইটও আমরা খুব বড়ভাবে পালন করি, এবং সেখানে তরুণদের একটা বড় ভূমিকা রয়েছে। আমরা কি তরুণদের কাছ থেকে শুনি সেটা নিয়ে এখান থেকে আমি শুরু করতে চাই সাইফকে দিয়ে। তুমি কিভাবে দেখছো যে বিষয়টি বলছে যে তরুণদের ভেতর বাঙালি সংস্কৃতির পাশাপাশি উৎসবে পশ্চিমা বা বিদেশি সংস্কৃতিকেও নিয়ে এসে দুটোকে মিলিয়ে এক ধরনের প্রবণতা রয়েছে, এটার ভালো মন্দ দিকটা নিয়ে তুমি যদি বলো? আসলে যখন হচ্ছে আমাদের বাবা বা আমার পূর্বপুরুষেরা মুক্তিযুদ্ধ করেছে, তখন আসলে আমরা কখনো দেখিনি যে কে হিন্দু, কে মুসলিম, কে বৌদ্ধ বা কে খ্রিস্টান। সো আমরা তখন সবাই এক কাঁধে কাঁধ মিলে মুক্তিযুদ্ধে গিয়েছি। তো দেখা যাচ্ছে যে আমাদের সংস্কৃতি বা আমাদের ঐতিহ্য, আগে দেখা, আমি যখন ছোটোবেলা, আমার জন্ম গ্রামে, তো আমি গ্রামে জন্মগ্রহণ করেছি, আমি ছোটোবেলায় দেখতাম যে নৌকা বাইচ হচ্ছে নদীতে, বাট আমি যখন এখন গ্রামে যাই বা এখন কিন্তু ওই জিনিসটা নেই। তো আস্তে আস্তে আমাদের কিছু সংস্কৃতি বিলীন হয়ে যাচ্ছে,
আর আমাদের পাশ্চাত্য যে কিছু সংস্কৃতি আছে, যেমন ম্যাম বলল যে 31st night, সে তারপর দেখা যাচ্ছে যে এরকম অনেক কিছু আছে যারা আমরা কি মনে করো এই যে বিলীন হয়ে যাওয়া এবং এগুলো সহজে তথ্য প্রযুক্তির কারণে হাতের কাছে পাওয়া, একদিকে এটা পাওয়া যাচ্ছে না এবং আরেকটি সহজে পাওয়া যাচ্ছে, এটার কারণেই তরুণরা সেদিকে ঝুঁকছে। জি আচ্ছা, আমরা একটু নাজিয়া তোমার বক্তব্য শুনতে চাই, তুমি কি মনে করো যে এই যে জিনিসগুলো হারিয়ে যাচ্ছে আমাদের উৎসবের, যে কথাটি বললেন আমাদের অতিথিরা, সেখান থেকে বিদেশি অনেক জিনিস এসে ঢুকছে, তো তরুণরা কেন এই বিদেশি জিনিসগুলোর প্রতি বা বিদেশি সংস্কৃতির প্রতি বেশি আকৃষ্ট হচ্ছে? তরুণরা এই কারণে যে বিদেশি সংস্কৃতির প্রতি আকৃষ্ট হচ্ছে, যে ওরা গ্রামের আগের অতীত যেগুলো শিখছে এগুলো এখন কিন্তু ওরা করে না, কারণ ওরা এখন তথ্য প্রযুক্তির যুগ, এখন সেজন্য ওরা আধুনিকতা নিয়ে চিন্তা করে। তার মানে গ্রামে তুমি যেটা বলছো যে যে তথ্য প্রযুক্তির মাধ্যমে বিদেশি সংস্কৃতিতে যেটা করে সেটা করলেই আমি আধুনিক হব, আধুনিক হওয়ার একটা তাড়না থাকে তরুণদের ভেতর, বিশেষ করে গ্রামীণ জনপদে, সে কারণে সেখান থেকে সরে আসছে, এটা তুমি মনে করছো। ঠিক আছে, আমরা হাসানের কাছ থেকে শুনি। হাসান, তোমার কি মনে হয় যে আমাদের উৎসবগুলো, যেটা বললো যে আমাদের উৎসবগুলো আমাদের হয় না কেন? আমরা যখন সব বন্ধু মিলে হেঁটে যাই তখন আমাদের স্লোগান থাকেই একটাই, আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই একে অপরের ভাই। আমরা যখন হেঁটে যাই, আমি কয়েকদিন আগে দুর্গাপূজা গেছে, দুর্গাপূজায় ব্যান্ড এনেছে, গান হচ্ছে রাত 12টা, এরপর যেতে যেতে 2টা 3টা, শেষ পলে দেখা যায় সে মুসলমানরাই থাকে, হিন্দুরা কিন্তু থাকে না। কেন? কারণ তো ধর্ম যার যার, ওদের পূজা ওরা করে যায়, ব্যান্ড উৎসব সবার। হ্যাঁ, ব্যান্ড উৎসব তো সবার, ওদের ধর্ম ওরা করে যায়, ব্যান্ড উৎসব সবার। আসলে তরুণ হচ্ছে এমন একটা জিনিস, জাতীয় পর্যায়ে 18 থেকে 35 বছরের মধ্যে যদি তরুণ ধরা হয়, আসলে তরুণের কোনো গতিসীমা নাই, সেটা পালতোলা নৌকার মতো সেটা ছুটতেই থাকবে। যে বয়সে হবে, ঠিক আছে হাসান, তোমাকে আমি এখানে থামাচ্ছি, আমরা একটা চৈতির কাছ থেকে শুনি। যে পালতোলা নৌকার কথা বলছে চৈতি, আমাদের বিশেষ করে শহুরে, যেহেতু তুমি এখান থেকে এসেছো আমি সেই জন্য বলছি, শহুরে তরুণদের এক ধরনের সোশ্যাল মিডিয়া আসক্তি, এবং বিশেষ করে বলবো নানা ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে, সেখানে আমরা দেখি যে উৎসবকে ঘিরে নানা রকম তর্ক বিতর্ক থাকে, যে এই উৎসবে যাওয়া যাবে, এই উৎসবে যাওয়া যাবে না, এটাতে গেলে আমার ধর্ম চলে যাবে, এটাতে গেলে আমার ধর্ম রক্ষা হবে, বিষয়টাকে তুমি কীভাবে দেখো? আমার কাছে মানে এই ধর্ম নিরপেক্ষতা বিষয়টা একদম ভোগাস একটা বিষয়, মানে কিছু সংখ্যক মানে দুষ্কৃতিকারীরা জাস্ট যে কোনো একটা ইস্যু পেলেই সেটাকে তাদের মানে পার্সোনাল ইউজের জন্য বা তাদের স্বার্থের জন্য যে কোনো জিনিসটাই ইউজ করতেছে। তুমি যেটি বলতে চাইছো সেটি হচ্ছে বিশেষ গোষ্ঠী ধর্মটাকে ব্যবহার করছে তাদের সুবিধার জন্য, তাদের স্বার্থে, হ্যাঁ, যেন তারা যেটা চাইছে সেটা হতে পারে, সেটা যত হতে পারে সেটা রাজনৈতিক, হতে পারে সেটা আর্থিক, হতে পারে সেটা পার্সোনালও হতে পারে। কাজে এটার সাথে তুমি মনে করছো, আচ্ছা তরুণরা যারা তোমাদের মতো যারা তরুণ, তাদের অধিকাংশ মানুষ কি এটাকে সমর্থন করে নাকি এটাকে তারা গ্রহণ করে না? আমার মতে আমি অন্তত পার্সোনালি এই জিনিসটা আমি গ্রহণ করি না। তোমার বন্ধু মহল বা আশেপাশে যারা, আমার আশেপাশে যারাই আছে তারা এই জিনিসটা গ্রহণ করে না। আমাদের মানে উৎসব মানে কি? উৎসব মানে আনন্দ করার একটা জিনিস, এই জিনিসটার মধ্যে আমার মনে হয় না ধর্ম জিনিসটা আসার কথা। আচ্ছা, ধর্ম টেনে বিভাজন করা উচিত, বিভাজন করা উচিত নয়। আচ্ছা, তানভীরের কাছে শুনতে চাই একই বিষয়ে, তানভীর তোমার বক্তব্যটা কি? এটা তো একটা শহুরে চিত্র দেখলাম, গ্রামীণ চিত্রটা কিরকম? ইন্ডিয়া এবং চায়না অনেক বেশি তারা দেশকে ভালোবাসে এবং তাদের সংস্কৃতি তারা আঁকড়ে ধরে, এবং আমরা কি করি, বাইরের সংস্কৃতিগুলো আমরা কি ভালোবাসি বেশি, সেই ক্ষেত্রে দেখা যায় যে কেন এটা কেন হয়, কেন তোমার মনে হচ্ছে আমরা নিজেদের সংস্কৃতিকে কম ভালোবাসি? হ্যাঁ, আসলে আমরা আমাদের দেশকেই ভালোবাসি না, দেশকে কম ভালোবাসার কারণে সেটা আজকে এই অবস্থা হচ্ছে, বিভিন্ন সমস্যা হচ্ছে। এবং আপনি সত্যি মানে সত্যি করে বলতে গেলে কি, আমাদের এলাকায় আমাদের মসজিদের পাশে কিন্তু হিন্দু পাড়ার সত্যি আমরা প্রতিদিন ম্যাশারা নামাতে পারো কক খেলি, তাদের মানে তাদের জায়গাতেই ব্যাডমিন্টন খেলি, হ্যাঁ ব্যাডমিন্টন খেলি। এবং বিশেষ করে না, নাস্তা খেতে গেলে, বিভিন্ন বেড়াতে গেলে তাদের বাড়িতে ওরা, আমাদের বাড়িতে বিভিন্ন উৎসবে প্রতিটি ক্ষেত্রে আমরা তাদের সাথে থাকি, ওরা আমাদের সাথে থাকে, এবং নাস্তা পানি খাওয়া দাওয়া সব কিছু ক্ষেত্রে আমরা ওদের সাথে শেয়ার করি, সেটা খুব ভালো বিষয় আসলে। আচ্ছা, তুমি বলছো যে গ্রামে এই চর্চাটি এখনো পর্যন্ত অনেক ভালো? হ্যাঁ অবশ্যই অবশ্যই। আচ্ছা, আমরা একটু মিমের কাছ থেকে শুনতে চাই, মিম তোমার অভিজ্ঞতাটা কি উৎসব নিয়ে? উৎসব নিয়ে আমার অভিজ্ঞতা এটাই বলবো যে ধর্ম যার যার কিন্তু উৎসব তো সবার, এখানে কিছু সংখ্যক লোক কুসংস্কারটা অনেক বড় ব্যাপার, তারা যে কোনো অনুষ্ঠানে সেটা হিন্দু ধর্মের হোক বা মুসলিম ধর্মের হোক, কিছু সংখ্যক লোকই কিন্তু সমস্যা সৃষ্টি করে। তো আমরা যদি চাই, আমরা কিন্তু ভালোর সংখ্যাটা অনেক বেশি,
তো আমরা চাইলে এই কুসংস্কারগুলো দূর করা সম্ভব এবং প্রত্যেকটা ধর্মের, শুধু ধর্মীয় না, আমাদের সামাজিক, ধর্মীয় এবং আরও অনেক ধরনের উৎসব আমাদের রয়েছে, এগুলোকে আমরা স্বতঃস্ফূর্তভাবে পালন করতে পারি। অনেক ধন্যবাদ, খুব চমৎকার করে তোমরা বলেছ। নিশ্চয়ই আমরা নিজেরা অনুপ্রেরণা পাচ্ছি, দর্শকরাও নিশ্চয়ই অনুপ্রাণিত হচ্ছেন। আমাদের সময় হয়েছে একটা বিরতির, আমরা বিরতিতে যাব। দর্শক, আপনারা দেখছেন তারুণ্যের হাত ধরে অনুষ্ঠান। আজকে আমরা কথা বলছি আমাদের উৎসব এবং তরুণ ভাবনা নিয়ে। যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, আমাদের সাথে থাকুন। বিরতি থেকে ফিরে আরও একবার স্বাগত তারুণ্যের হাত ধরে অনুষ্ঠানে। আমি আবদুল্লাহ আল মামুন আছি আপনাদের সাথে। আজকে আমরা কথা বলছি আমাদের উৎসব ও তরুণ ভাবনা এ প্রসঙ্গে। আমরা আরও একটু আলোচনা করতে চাই এই বিষয়টা নিয়ে, কিন্তু তার আগে চলুন দেখে নিই তৃণমূলের মানুষ কীভাবে বিষয়টিকে দেখছেন, তাদের ভাবনাটা চলো একসাথে দেখে নিই। পৃথিবীর সমস্ত দেশে দেশে রাষ্ট্রীয় কতগুলো উৎসব হয় আর কতগুলো ধর্মীয় আমরা জানি। যেহেতু আমরা যে কোনো একটা নির্দিষ্ট ভূখণ্ডে বসবাস করি, নির্দিষ্ট একটা দেশে, ওই দেশের প্রচলিত আইন মেনে ওই রাষ্ট্রীয় দিবসগুলো আমরা পালন করি। যদি ধর্মের বাইরে গিয়ে কোনো বিশৃঙ্খলা, রাষ্ট্রের বিশৃঙ্খলা, সমাজের বিশৃঙ্খলা সৃষ্টি হয় এরকম না হয়, তাহলে এখানে ধর্মীয় দিক থেকেও কোনো বিধিনিষেধ নাই। আমাদের দেশে এখন মোবাইলের যুগ, ইন্টারনেটের যুগ চালু হওয়ার কারণে আমাদের তরুণ তরুণীর ভাই বোনেরা এখন মোবাইলের মধ্যে মগ্ন হয়ে আছে। আগে আমাদের দেশে যেই উৎসবগুলো আয়োজন করা হতো, সেই উৎসবের মাধ্যমে আমাদের দেশে একজনের সাথে একজনের সহানুভূতি এবং সুসম্পর্ক গড়ে উঠত। এই উৎসব যদি আমরা ফিরিয়ে আনি, তাহলে আমাদের মধ্যে হিংসা, অতিহিংসা, উগ্রবাদ, সহিংসতা কিছুই থাকবে না, এটা দূর হয়ে যাবে। আমরা কথা শুনলাম যে একেবারে তৃণমূলের মানুষ কিভাবে বিষয়টি ভাবছেন। জনাব হাসান ইমাম, আপনি কিভাবে দেখছেন? সমস্ত জিনিসটাই পণ্য হয়ে গেছে, সংস্কৃতিটাও একটা পণ্য হয়ে গেছে। এই পণ্য প্রচার এবং পণ্য থেকে লাভ বার করার জন্যেই এই ধর্মকেও ব্যবহার করা হচ্ছে, সংস্কৃতিকেও ব্যবহার করা হচ্ছে। এই যে সংস্কৃতি, আমরা প্রকৃতির নির্ভর সংস্কৃতি বলি, রাজনীতি নির্ভর সংস্কৃতি বলি, আর ধর্ম নির্ভর সংস্কৃতি বলি, সবগুলোকেই এই বাণিজ্যিকীকরণ করা হয়েছে। এবং এই যে বলছেন যে মোবাইল এবং এগুলি ভালো দিকও আছে, মন্দ দিকও আছে। এখানে যে অপসংস্কৃতিগুলি বিদেশ থেকে আসছে, বিদেশের ভালো জিনিসগুলো আমরা অবশ্যই নিতে চাই, কিন্তু বিদেশের অপসংস্কৃতি আমরা নিতে চাই না। আমাদের এখানে যে ভাণ্ডার সাংস্কৃতিক, সংস্কৃতির প্রকাশের যেগুলি, যেমন কবিতা বা গান, নাচ, সেগুলি এত সমৃদ্ধ, এত সমৃদ্ধ যে এগুলিকে আমরা পৃথিবীর কাছে উপস্থাপন করতে পারি। যারা পণ্য হিসেবে ব্যবহার করেন তারাও উপস্থাপন করতে পারেন, কিন্তু সমস্যাটা হলো যে অপসংস্কৃতি যেগুলি সেগুলি বেশি করে আসছে। আর আমাদেরগুলি, আমাদের যেহেতু সে ধনী দেশ নই, গরিব দেশ, আমাদেরগুলিকে পৃথিবীর সামনে উপস্থাপন করতে পারছি না। ফলে আমাদের যে কবিগান আমরা ছোটোবেলায় দেখতাম, জারি গান, সারি গান, এগুলি তো উঠেই গেছে, গম্ভীরা, এগুলো সমাজকে তৈরি করতো। আর আমরা যাত্রা পালায় সমাজকে তৈরি করতো, বড়ো ভাই হচ্ছে বাপের মতো, মা হচ্ছে ভাবি, বড় ভাবি হচ্ছে মায়ের মতো, এইসব একটা বিবেক চরিত্র, এইগুলো কিন্তু ধর্ম তৈরি করেনি, এগুলো সংস্কৃতি তৈরি করেছে। পয়লা বৈশাখ যেটা গ্রামে হতো সেটা খুব ছোট করে খাওয়া দাওয়া, সেটাকে আমরা নিয়ে আসতে পারি, সেটাকে বাণিজ্যিকীকরণ করে আমরা নগর থেকে নিয়ে যাচ্ছি, তার মানে এবং বিদেশি সংস্কৃতি এবং এই যে সংস্কৃতি সেগুলি নগর থেকে গ্রামে যাচ্ছে, আগে গ্রাম থেকে নগরে আসতো, এই পার্থক্যটা এসেছে। আচ্ছা দিথি আনোয়ার, খুব সংক্ষেপে আপনার কাছ থেকে শুনবো যে এই তরুণরা তারা কি ভূমিকা রাখতে পারে এই উৎসবগুলোকে আমাদের নিজেদের একেবারে নিজস্ব উৎসবে আবার সেই দিন ফিরিয়ে আনার জন্য। আচ্ছা, তাদের ভূমিকাটা পুরোপুরি নির্ভর করবে আসলে এই ক্ষেত্রে পারিবারিক শিক্ষা এবং প্রাতিষ্ঠানিক শিক্ষা দুটো ব্যাপারই আসলে চলে আসে।
ইউটিউবের যুগে, ফেসবুকের যুগে তারা কতটুকু পজিটিভ জিনিস গ্রহণ করবে, কতটুকু নেগেটিভ জিনিস গ্রহণ করবে, সেই জিনিসটা তাদের পারিবারিক শিক্ষা, প্রাতিষ্ঠানিক শিক্ষার উপর নির্ভর করবে। কোনো কিছুর ক্ষেত্রে আমরা বলবো যে ভালোটাই আমরা গ্রহণ করব এবং সেটাই আমাদের সমাজকে আমরা সেই বিবেচনা যেন তাদের ভেতর বোধোদয় হয়। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা চলে যাচ্ছি পরের অংশে। এই পর্বটির নাম হচ্ছে তুমি যদি তিনি হতে। শুরুতে আমরা সাইফের কাছে যেতে চাই। সাইফ, তুমি আমাদের জানিয়েছো যে তুমি বেছে নিতে চাও যে প্রধানমন্ত্রীর জায়গায়। আমরা যদি কল্পনা করি তুমি বাংলাদেশের প্রধানমন্ত্রী হলে, তাহলে আমাদের উৎসবগুলো এবং আমাদের তরুণ সমাজকে মাথায় রেখে তুমি কী কী উদ্যোগ নিতে? 21 ফেব্রুয়ারি অথবা 16 ডিসেম্বর মাতৃভাষা দিবস এবং বিজয় দিবসে কাঁধে কাঁধ মিলিয়ে সবার সাথে আমার উৎসব উদযাপন করতে পারি, তাহলে কেন আমি ঈদুল আজহা বা ঈদুল ফিতর বা দুর্গা পুজোতে পারবো না? এটা হচ্ছে আমার প্রথম। আমি দ্বিতীয়তে যে পদক্ষেপ গ্রহণ করব সেটা হচ্ছে কুসংস্কার বা অপসংস্কার দূর করা। আমাদের শহর অঞ্চলে এই প্রভাবটা না থাকলেও গ্রাম অঞ্চলে এখনও অনেক জায়গায় আছে যে মেয়েদের বা আমাদের যারা নারীদেরকে বাইরে বের হতে দেওয়া বা উৎসবে যাওয়া বা এই নিয়ে একটা অপসংস্কার আছে যে যাওয়া যাবে না বা কিছু, এটা দূর করব। এবং তৃতীয়ত, আমি যে সরকার গঠন করব সেখানে অবশ্যই একজন সংস্কৃতি মন্ত্রী থাকবে বা এরকম একজন কর্মকর্তা থাকবে। আমি চাই সেখানে আমি সৎ এবং যোগ্য একজন মানুষকে বসাবো যে যেন তার পদক্ষেপগুলো সঠিকভাবে নিতে পারে। বাহ, বেশ জোরালোভাবে অনেকগুলো পয়েন্ট তুমি বলেছ। আমরা চলে যাই নাজিয়ার কাছে। নাজিয়া, তুমি যদি একজন আদর্শ শিক্ষিকা হতে, সেটাই তুমি জানিয়েছিলে আমাদেরকে, যে তাহলে তুমি কি করতে তোমাদের ছাত্রছাত্রীদের জন্য, বিশেষ করে তাদের ভেতরে উৎসব এবং উৎসবের অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দেওয়ার জন্য কি করতে? ছাত্রছাত্রীদেরকে বলতাম যে তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করিও না, যে যার ধর্ম সে তা পালন করুক। আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাও বলে গেছেন, উৎসব সংস্কৃতি এগুলা নিয়ে আমরা বাড়াবাড়ি করলে আমাদের সবার মধ্যে একটা একতা সৃষ্টি হবে না। সেটা তুমি চর্চা করতে তোমার তোমার শিক্ষা প্রতিষ্ঠানে, তাই তো? এবং তোমাদের উৎসবগুলো, তোমার শিক্ষা প্রতিষ্ঠানের উৎসবগুলো সবাইকে নিয়ে হতো, সবাইকে নিয়ে হতো। বাহ, আমরা চাই যে প্রত্যেকজন শিক্ষক শিক্ষিকা নিশ্চয়ই এরকম একটি আদর্শে গঠিত হবে, অনুপ্রাণিত হবে। দর্শক, আপনারা দেখছেন তারুণ্যের হাত ধরে অনুষ্ঠান। আজকে আমরা কথা বলছি আমাদের উৎসব এবং তরুণ ভাবনা নিয়ে। যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, আমাদের সাথে থাকুন। বিরতি থেকে ফিরে আরো একবার স্বাগত তারুণ্যের হাত ধরে অনুষ্ঠানে। আমি আব্দুল্লাহ মামুন আছি আপনাদের সাথে। আজকে আমরা কথা বলছি আমাদের উৎসব ও তরুণ ভাবনা এ প্রসঙ্গে। চলে যায় হাসানের কাছে। হাসান একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, ঠিক আছে? হাসানের দায় দায়িত্ব অনেক এই ধরনের উৎসবগুলোকে সবার জন্য করা এবং নিরাপদ করা। সেই ক্ষেত্রে হাসান কি করবে? পুলিশ কর্মকর্তা হিসেবে বলতে চাই, তাহলে আজকে যে আমার বাংলাদেশ সোনার বাংলায় পরিণত হতে যাচ্ছে, তার পেছনে কিন্তু সেই পুলিশেই বড় ভূমিকা পালন করতেছে। অথচ আমরা পুলিশকে অনেক নিচু নজরে দেখি, ভালো দিকগুলো আমরা দেখি না। যখন দুর্গাপূজা হয়, আমার বাবা অনেক শরীয়ত মারফত, মানে অনেক মৌলবী, আমি মৌলবীর বরে জন্মগ্রহণ করছি, আমি পুলিশ অফিসার হয়েছি। পুলিশ অফিসার হিসেবে আমার আইনের দায়িত্ব, আইন কিন্তু সবার ঊর্ধ্বে। দুর্গাপূজা গিয়ে অনেক জঙ্গি তো আছে, জঙ্গি যখন থাকবে, জঙ্গি গিয়ে তারা দুর্গাপূজায় আক্রমণ করতে চাইবে, তখন কিন্তু আমি দেখতে পারবো না আমার বাবা একজন মৌলবী, আমি একজন মৌলবীর সন্তান, আমি একজন মুসলমান পরিবারের সন্তান। তখন আমাকে দেখতে হবে আমি একজন আইনের লোক, গাইয়ে আমার আইনের পোশাক। তার মানে তুমি বলছো পুলিশ কর্মকর্তা হিসেবে সকলের উৎসবের নিরাপত্তা দেওয়ার যে কাজটি, হ্যাঁ, যোগ্য হতে হবে, সেটা তুমি করবে, সেই তো? এবং সেই ক্ষেত্রে তোমার নিজের ব্যক্তিগত পরিচয় যদি কোথাও তোমাকে যেন কুণ্ঠিত না করে, তাই তো বলছো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আমরা চৈতির কাছ থেকে শুনবো। চৈতি আমাদের জানিয়েছে চৈতি সেনা প্রধান হতে চায়। কেন চৈতি? সেনাবাহিনীটা আমাদের দেশে একটা বিরাট ভূমিকা পালন করে এবং আমরা জানি যে তাদের সদস্য সংখ্যা অনেক বেশি। সো মানে সেনাবাহিনীর প্রধান হিসেবে আমি যদি চাই আমার দেশকে প্রপারভাবে আমি নিরাপত্তা দিতে পারি, তো মানে বিভিন্ন ধরনের অনুষ্ঠানে হোক, সেটা রাষ্ট্রীয় হোক, সেটা সামাজিক হোক, সেটা ধর্মীয়, সবাই যাতে নিরাপদে তুমি জানিয়েছো আমাদের যে সমাজ সংস্কারক লেখক হিসেবে তুমি ভূমিকা পালন করতে চাও, কি ভূমিকা তুমি পালন করতে চাও? আমার লেখনের মাধ্যমে সমাজকে সুন্দর করার জন্য, সংস্কৃতি সুন্দর করার জন্য, ধর্ম বৈষম্যতা ঠিক রাখার জন্য আমি লিখে যাব, যাতে আমার আমার লেখার মাধ্যমে মানুষ উপকৃত হয়, আমাকে মনে রাখে। ধর্মীয় বৈষম্যটা
বিলোপ করার জন্য, সেটা বলছো তুমি। মিমের কাছে যেতে চাই আমরা। মিম সংস্কৃতি মন্ত্রী যেটা বললো, যে প্রধানমন্ত্রীর বক্তব্যে যেটা বলেছেন সংস্কৃতি মন্ত্রীর উপরে জোর দিয়েছেন, মিম হচ্ছে আমাদের সেই সংস্কৃতি মন্ত্রী। সংস্কৃতি মন্ত্রী হিসেবে তুমি কি দায়িত্ব দেখো এই ধরনের উৎসবকে সবার সর্বজনীন করার জন্য? এখানে সর্বপ্রথম আমি চাইবো আমাদের হারিয়ে যাওয়া কিছু কৃষ্টি এবং কালচার, যেগুলো জারি গান, শাড়ি গান, নৌকা বাইচ, লাঠি খেলা, এগুলো কিন্তু হারিয়ে গেছে। তো এগুলো কিছু কিছু এখনও গ্রাম পর্যায়ে রয়েছে, তো সেগুলোকে যদি ধরে রাখা যায় এবং সেই হারিয়ে যাওয়া কৃষ্টি কালচারগুলো শহরমুখী করা যায় যায় কি না কোনোভাবে। এবং আরেকটা জিনিস আমাদের অপসংস্কৃতি ঢুকে গেছে, যেমন আমরা পয়লা বৈশাখের কনসার্ট এবং অনুষ্ঠানে কিন্তু দেখা যায় যে আমাদের দেশীয় সংস্কৃতির চেয়ে আমরা বিদেশি সংস্কৃতির গানগুলো বেশি বাজাই। তো এটা আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা আমাদের দেশীয় সংস্কৃতিমূলক যখন কোনো অনুষ্ঠান করব, সেখানে যেন আমাদের স্বকীয় আমাদের দেশীয় সত্তাটা বজায় থাকে এবং রাখে। সেটাই তোমার দায়িত্ব হবে সংস্কৃতি মন্ত্রী হিসেবে। অনেক ধন্যবাদ, চমৎকার করে বলেছো। আমরা চলে যাচ্ছি পরের পর্বে। পরের পর্বটির নাম হচ্ছে পরিবর্তনের বাংলাদেশ। এবং এই পর্বে আমি তোমাদেরকে বলবো, তোমরা দেখতে পাচ্ছ এখানে বাংলাদেশের একটি মানচিত্র রয়েছে এবং সেখানে বাংলাদেশের অনেকগুলো সমস্যা চিহ্নিত করা হয়েছে, যেগুলো তোমাদের মতো তরুণরা চিহ্নিত করেছে। তোমরা এখানে চলে আসবে এবং এসে এখান থেকে তিনটি সমস্যা চিহ্নিত করবে, যে তিনটি সমস্যা বাংলাদেশের জন্য তোমরা মনে করো সবচাইতে আগে মোকাবেলা করা উচিত বা নির্মূল করা উচিত। সেক্ষেত্রে প্রবীণ যারা রয়েছেন তাদের পরামর্শ তোমরা গ্রহণ করে তিনটি সমস্যা সমাধান করবে এবং সেই সমাধানগুলোও এখানে রয়েছে। এখান থেকে তোমরা বেছে নেবে আগামীর বাংলাদেশের জন্য কোন সমাধানটি সবচাইতে বেশি তোমরা মনে করছো কার্যকর হবে। চলে আসো এখানে। তাহলে কোনটা সবচাইতে বেশি মানে আগে নির্মূল করা উচিত? আমার মতামত হলো সামাজিক বৈষম্য দূর করা। সামাজিক উৎসবগুলোতে রাজনৈতিক অস্থিরতা কম আসে। কুসংস্কার মুক্ত, এটাই হবে। রাজনৈতিক অস্থিরতার সাথে সামাজিক সম্প্রীতি যাবে না। তিনটা হয়েছে, ওই আমাকে এগুলো দিয়ে দাও। অনেক ধন্যবাদ তোমাদেরকে, জায়গায় চলে যাও। থ্যাংক ইউ আপনাদেরকে, ধন্যবাদ। অনেক ধন্যবাদ তোমাদেরকে। তোমরা আলাপ আলোচনা করে বড়দের সাথে মতামত নিয়ে তাদের তিনটি বিষয়কে চিহ্নিত করেছো, কুসংস্কার, অপসংস্কৃতি এবং রাজনৈতিক অস্থিরতা। এবং তার বিপরীতে তোমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখছো সেই বাংলাদেশে তোমরা চাইছো যে সুস্থ সংস্কৃতির চর্চা হোক, তোমরা চাইছো রাজনৈতিক একটা স্থিতিশীলতা আসুক এবং পাশাপাশি কুসংস্কার মুক্ত একটা সমাজ যেন তৈরি হয়। আমরাও এই তরুণদের চোখে স্বপ্ন যে এঁকে চলেছে তাতে আস্থা রাখতে চাই। আমরা আস্থা রাখতে চাই আগামীর বাংলাদেশে যে বাংলাদেশ হবে এই যে তরুণরা বলছে সুস্থ সংস্কৃতির চর্চা, কুসংস্কার মুক্ত, এবং তার আগে যেটি দরকার সেটি হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতা। নিশ্চয়ই সেরকম বাংলাদেশ এই তরুণের হাত ধরেই গড়ে উঠবে। আগামী পর্বে দেখা হবে নতুন অতিথিদের সাথে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত অনেক ভালো থাকুন, ধন্যবাদ।